সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ব্রয়লার মুরগি দিয়ে খুবই সহজ এবং অসম্ভব মজাদার একটি রোস্টের রেসিপি তৈরি করে দেখাবো। এই রোস্টটি রান্না করাও যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। আপনাদেরকে এই রোস্টটি একবার বাসায় রান্না করার অনুরোধ রইল। অনেকেই আছেন যারা ব্রয়লার মুরগি খেতে খুব একটা পছন্দ করেন না, আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। দেখবেন যারা ব্রয়লার মুরগি খায় না তারাও খুব মজা করে এই রোস্টটা খেয়ে নেবে। আমি বাসায় সাধারণত এই রোস্টটি রান্না করে থাকি, আমার বাসার সবাই এটি খেতে খুবই পছন্দ করে। এই রোস্টের গ্রেভিটা একদম স্মুথ হয়। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে 2 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিটাকে কেটে বেছে ধুয়ে নেওয়ার পর এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস হবে। মুরগিটাকে আমি এরকম পিস করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে মুরগিটা কেটে নিতে পারেন, আর আপনারা চাইলে এই রোস্টটা ব্রয়লার মুরগি ছাড়াও অন্য যে কোনো মুরগি দিয়ে তৈরি করে নিতে পারেন। এই রোস্টটা রান্না করার জন্য আমি এখানে কিছু রোস্টের মশলা নিয়েছি। আমি এখানে কিছু কাঠবাদাম একটু বেশি পরিমাণে নিয়েছি, চেষ্টা করবেন বাদামটা একটু বেশি পরিমাণে নিতে। এরপর আমি এখানে প্রায় 1 চা চামচের মতো পোস্তদানা নিয়েছি। যে কোনো মুদি দোকান অথবা সুপার শপে এই মশলাগুলো আপনারা পেয়ে যাবেন। এরপর আমি এখানে 1টা জায়ফলের 2/3 অংশ নিয়েছি। যেহেতু আমার চিকেনটা একটু বড় সাইজের তাই আমি এখানে জায়ফলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এরপর আমি এখানে এরকম 3 টুকরা জয়ত্রী নিয়েছি। এবার আমি এই মশলাগুলো ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট করে নিব। আপনারা চাইলে এই মশলাগুলো শিলপাটায়ও বেটে নিতে পারেন। মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি রোস্টটা রান্না করতে চলে যাব। প্যানে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। আমি এখানে নিয়েছি 2টা তেজপাতা, 4 টুকরা দারচিনি, 7-8টি সবুজ এলাচ ও 3টা লবঙ্গ। গরম মশলাগুলো আমি তেলের মাঝে দিয়ে দিব। এই মশলাগুলো আমি হালকা করে ভেজে নেব। গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। রান্নার শেষ পর্যায়ে আমি এখানে আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আমি অনবরত নেড়ে চেড়ে নিব। এই পেঁয়াজ কুচিটা আমি খুব বেশি ভাজবো না। পেঁয়াজ কুচিটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব উঁচু করে 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিব উঁচু করে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি তেলের সাথে একটু ভেজে নেব যেন এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে আগে থেকে পেস্ট করে নেওয়া রোস্টের মশলাটা দিয়ে দিব। রোস্টের মশলাটা দিয়ে দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই মশলাটা কিছুটা নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব এবং মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টক দই। আর এই টক দইটা কিন্তু আমার ঘরেই তৈরি করা। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার সব কিছুই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মশলাটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এই মশলার গ্রেভিটা কিন্তু একদম স্মুথ হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে চিকেন দিয়ে দিব। চিকেনটা আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চিকেনটা মশলার সাথে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিব। চিকেনটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। এই পানি দিয়ে আমি চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিব। প্যানটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপের মতো পানি দিব। এখানে খুব বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই কারণ চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ব্রয়লার চিকেন রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এই ঝোলটা খুব ভালোভাবে জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আরও 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিব। এরপর দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচামরিচ। এবার সব কিছুই খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সব কিছুই ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি পাশের চুলায় রোস্টের জন্য একটা পেঁয়াজের বেরেস্তা তৈরি করব।
এই তরকারিটা জাল হতে থাক, আমি পাশের চুলায় চলে যাচ্ছি। একটা প্যানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিব 2 টুকরা দারচিনি ও 3টা এলাচ। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে ভেজে বেরেস্তা তৈরি করে নিব। এই পেঁয়াজের বেরেস্তাটা আমি তেল সহ রোস্টের মাঝে দিয়ে দিব। পুরোটা তেল ও বেরেস্তা রোস্টের মাঝে দিয়ে দেওয়ার ফলে রোস্টের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এটা রোস্টের মাঝে দিয়ে দিব। আমি সম্পূর্ণ তেল সহই এখানে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব। এবার সব কিছুই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। আপনারা অবশ্যই এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন। আমি এখানে চিনি দিয়েছি, আসলে আমার সেই ভিডিওটা রেকর্ড হয়নি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এইভাবে রোস্টটা রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে। আমি একটা চামচের সাহায্যে এই রোস্টের গ্রেভিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রোস্টের গ্রেভিটা কতটা স্মুথ হয়েছে। আপনারা চাইলে এই রোস্টের গ্রেভিটা আরও কিছুটা কমিয়ে নিতে পারেন। আমি এই গ্রেভিটা এরকমই রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই গ্রেভিটা আরও অনেকটাই টেনে যাবে। আমার রোস্টটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন রোস্টটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে, এই রোস্টটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা আসছে ঈদে এই রোস্টটা বাসায় ট্রাই করবেন, দেখবেন বাসার ছোট বড় সবাই এই রোস্টটা খেতে খুবই পছন্দ করবে। আমি রোস্টটা সার্ভ করে নিচ্ছি, দেখুন রোস্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ ও লোভনীয় স্বাদের রোস্টের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।